আজকের রাশিফল 29শে জানুয়ারি 2023 রবিবার, তিথি শুক্ল অষ্টমী, জন্মরাশি হলো মেষ, সূর্যোদয় সকাল 6:20, সূর্যাস্ত বিকাল 5:18। মেষ রাশির রাশিফল। আজ সন্দেহ প্রকৃতির মনোভাব আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে। আজ আপনি জমিজমার বিনিয়োগ করতে পারেন, সঞ্চয় করুন, অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। সন্তানের জন্য কিছু পরিকল্পনা করার জন্য সেরা দিন। কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনাগুলি চূড়ান্ত রূপ নিতে চলেছে। আজ আপনি নতুন কিছু কেনাকাটা করতে পারেন। বিবাহিত জীবন তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। একে ভাগ্য সংখ্যা হলো 7। বৃষরাশির রাশিফল। আজ নিজে যত্ন নিতে হবে। আপনি আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না। আজ আপনি আরাম করতে পারবেন। অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা থেকে উপকৃত হবেন। মানসিক এবং সামাজিক কাজকে অবহেলা করবেন না। ব্যস্ত সময়ের মধ্য থেকেও সময় বের করে সপরিবারে পার্টির পরিকল্পনা করুন। এতে আপনার মন ভালো থাকবে। প্রেমের স্মৃতি দিনটি দখল করে রাখবে। আজ একটি দুর্দান্ত দিনগুলির মধ্যে অন্যতম দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে প্রশংসাযোগ্য হবেন। আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন। কথায় সত্যতা না থাকলে কোনো কাজ হবে না। আপনার চারপাশের মানুষরা এমন কিছু করবেন যা জীবনসঙ্গিনীর প্রেমে আবার পড়ে যাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মিথুন রাশির রাশিফল। আপনার বেপরোয়া আচরণ আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আজ আর্থিক লাভে সম্ভাবনা রয়েছে। আজ তৎক্ষণাৎ টাকা ফিরে আসবে। ঘরের তরফে কোনো ঝামেলা হতে পারে। আজ আপনি কি বলছেন সেই ব্যাপারে যত্নশীল হন। আজ আপনি ডেটে যাওয়ার বিতর্কমূলক আলোচনা এড়িয়ে চলুন। ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান হবে। আজ আপনি কোথা থেকে শুরু করতে হবে তা জানেন, তাই ইতিবাচক ভাবুন। আজ অনেক প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে হবে। প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে, কিন্তু আপনাদের উভয়ের বন্ধনকে নাড়ানো কঠিন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কর্কট রাশির রাশিফল। আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। রূপচর্চায় বেশি খরচ করবেন না। পরিবারের সদস্যরা আপনার জীবনে বিশেষ স্থান অধিকার করবে। আজ আপনি ভালোবাসা প্রকাশ করতে পারবেন। আপনি যেরকম কাজ করতে চেয়েছিলেন আজ সেই ধরনের কাজ করতে পারেন। ঘরের কাজ শেষ করার জন্য আজ যথেষ্ট সময় থাকবে। বৈবাহিক জীবন আশ্চর্যজনক হতে চলেছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। সিংহরাশি রাশিফল। অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি, যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে সাহায্য করবে। সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদের উপেক্ষা করুন। আপনি যাকে ভালোবাসেন তাকে পুরো সত্যিটি বলবেন না। অন্যদের রাজি করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে সাহায্য করবে। আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ হতে পারে। বাণিজ্যিক কাজে যারা যুক্ত রয়েছেন তারা অপ্রত্যাশিত ফল পাবেন। আজ আপনি পুরো মেধা দেখানোর সুযোগ পাবেন। বাড়ি থেকে দূরে গিয়ে সময় কাটাতে পারবেন। আজ আপনি স্ত্রীর ভালোবাসা পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কন্যারাশির রাশিফল। আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। আজ নতুন বিনিয়োগের সুযোগগুলির অন্বেষণ করুন। একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে তারপরে তাতে নিজেকে সঁপে দিন। আজ ঘনিষ্ঠ কেউ অনিশ্চিত মেজাজে থাকবে। প্রেম ভালোবাসা আপনাকে খুশিতে রাখবে। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আপনার সাথেই থাকবে। সন্ধ্যার দিকটা ভালোই হবে। আজ আপনি জীবনসঙ্গিনীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। তুলারাশির রাশিফল। খাবার দাবার সাবধানে খেতে হবে, না হলে অসুস্থ হতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি স্ত্রীর সাথে বিবাদ করতে পারেন। স্ত্রীর শান্ত মনোভাব সবকিছুই ঠিক করে রাখবে। আপনি আজ সম্প্রতি কিছু কাজ নিয়ে অতিষ্ঠ হবেন। প্রিয়জনের কাছে সান্ত্বনা খুঁজে পাবেন। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত, ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। আপনি পরোপকার এবং সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। জীবনে অদ্ভুত পরিবর্তন আনতে পারবেন।
বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশির রাশিফল। আপনি পরিস্থিতি সামলানোর ফলে উদ্বেগে সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদবুদের মতন, সবই ভিত্তি যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। আজ দিনটি অনুকূল হবে, আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, বাচ্চার সাথে সুন্দর সময় কাটাবেন। আজ ঘরে উদারতা এবং আনন্দ প্রকাশ পাবে। আপনি কাউকে আজ খুঁজে পেতে পারেন। কাজের জায়গায় নতুন কিছু সমস্যা উঠে আসবে, বিশেষ করে সব কিছু যদি কৌশল হাতে না সামলান। আজ আপনি বেশ কিছু খালি সময় পেতে পারেন। জীবন সঙ্গিনী সমস্ত সান্ত্বনা খুঁজে পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ধনুরাশির রাশিফল। আজ এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। অযথা অতিরিক্ত অর্থ ব্যয় থেকে নিজেকে বিরত রাখুন, অন্যথা অর্থাভাব দেখা দিতে পারে। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন রয়েছে। আপনার তরফে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হবে। ভালোবাসার শক্তি আপনাকে উদ্দেশ্য প্রদান করবে। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। আজ আপনি বাচ্চার সাথে সুন্দর সময় কাটাবেন, স্ত্রীর কাছে সব কষ্ট ভুলে যাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মকর রাশির রাশিফল। এটি একটি আমোদ প্রমোদ মজাদার দিন হবে। ব্যাংকিং কাজকর্ম খুব সতর্কতার সাথে করতে হবে, একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে কাজ করবেন, ব্যক্তিগত সমস্যার সমাধান হবে। আজ সব কিছুকে নির্দিষ্ট আয়ত্তের মধ্যে রাখতে হবে, ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে কাজ করবে, সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। দীর্ঘদিন ধরে কাজের চাপ বিবাহিত জীবনকে ব্যাহত করছিল, এটি বুঝতে পারবেন। আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কুম্ভ রাশির রাশিফল। সন্ধ্যাবেলায় আরাম করুন, অর্থের গুরুত্ব বুঝতে পারবেন। আজ আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। আজ ঘরের সাজ সরঞ্জাম খুব গচ্ছিত রাখতে হবে। প্রেমের বিষয়ে বলশালী হওয়া এড়িয়ে চলুন। বিতর্ক এবং অফিস রাজনীতি সব কিছুতেই শাসন করবেন। সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি পাবেন। আজ বিবাহ কঠিন সময়ে সম্মুখীন হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মীনরাশির রাশিফল। আপনার উচ্চ ক্ষমতা সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। আপনি আজ বাড়ির কোনো কাজ করতে পারেন, স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাবেন। আজ কোনো প্রশংসাযোগ্য কাজ হতে পারে, সৃষ্টিশীল ক্ষেত্রে দিনটি সুন্দর হবে। আজ ছাত্রছাত্রীরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে ফেলতে পারে, আপনি ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে করবেন। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।